বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আমরাও সকলেই ভালো আছি। আজকে তোমাদের দেখাবো দোলন চাপা গাছ আর ফুল আমার ছাদ বাগানের টবে। এই যো গাছটা দেখো, প্রথমে এই কুড়িয়ে এসছে একটা গাছে, কি সুন্দর লাগছে তাই না দেখতে? কুড়িটা এই দেখো, আর একটা গাছেও কুড়িয়ে এসছে, কি দারুণ দেখতে লাগছে। এটা এখনো ফুল বেরোয়নি, কিন্তু এটাও কুড়িয়ে এসছে, প্রায় ম্যাক্সিমাম গাছেই কুড়িয়ে এসছে। আর এটাতে এই কুড়িতে ফুল চলে এসছে, কি সুন্দর লাগছে না দেখতে? মানে ছাদে এসে মনটা ভরে গেল, ভেবেছিলাম কি আজকে আসবো না, ইচ্ছে করছিল না আসতে, ঘুম ঘুম পাচ্ছিল, তবু এলাম, যাক এসে আমার মনটা একদম ভরে গেল আনন্দে খুশিতে। আর এই গাছগুলো না আগে ফুল হয়েছিল, তো আমার কাটা হয়নি, কাটবো কাটবো করে। দেখেছো নিচটা কেমন হয়েছে? ওই আদা যেরকম হয় না বাল্বগুলো, ওরকম হয়েছে। আদা গাছ প্রায় অনেকটা এরকমই দেখতে হয়, আর আদা এরকমভাবেই হয়। আমি একবার আদা লাগিয়ে আমি তোমাদের দেখাবো ভিডিও, কি সুন্দর লাগছে দেখতে। তো চলো আরো দেখাবো, অন্য গাছে ফুল এসছে, এই যো এইদিকের গাছগুলোতে ফুল চলে এসছে, দোলন চাপা ফুল। কি সুন্দর লাগছে তাই না? মনটা ভরে গেল একদম খুশিতে, ভেবেছিলাম ছাড়া আসবো না, আশাটা সার্থক হয়ে গেল। যে এটাতেও খেলে এসছে দারুণ দেখতে। এই গাছের যত্ন করতে হয় না, লাগিয়ে রাখলেই হয়ে যায়। আরও আছে ওইদিকে, দেখি ওইদিকে ফুল এসছে কিনা, চলো যাই। তো ওইদিকটায় গাছ আছে, দেখি ফুল এসছে কিনা, চলো। এই যে গাছগুলো, এগুলোতে এখনো ফুল আসেনি, আসেনি। এদিকে হয়েছে হাজারবেলি, ওই দেখো হাজারবেলি দারুণ সেন্ট। আমাগুলো দেখেছো কেটে এসছে? তো কেমন লাগলো দোলন চাপা ফুল গাছের ভিডিওটা জানাবে অবশ্যই। ভালো লাগলে আমার পরিবারের সদস্য হয়েও এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।